কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ কোনো ভুল নাই আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন গোটা পৃথিবীর মানুষ এবং জিনজাতি তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই কোরআন থেকে একটা ভুল বের করতে পারবে না এই কোরআনে কোনো ভুল নেই রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা এবং রহমত মুমিন বান্দা বান্দির জন্য শিফা রোগ মুক্তির কারণ ঔষধ এবং আল্লাহ পাক মুমিন বান্দা বান্দির জন্য এটা রহমত হিসেবে সৃষ্টি করেছেন। আপনার যখন ঘুম আসবে না কুরআন তেলাওয়াত করবেন ঘুম চলে আসবে। দেখবেন অনেক সময় আমরা যখন কুরআন শুনি শুনতে শুনতে অটোমেটিকলি ঘুম চলে আসে। কারণ এই কুরআনের সম্পর্ক লওহে মাহফুজের সাথে সম্পর্ক। এই কুরআনের সম্পর্ক সে আজিমের সাথে সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত কুরআন তেলাওয়াত হয় আল্লাহ পাকার সে আজিম থেকে সাকিনা রহমত প্রশান্তি বর্ষণ করতে থাকে এই জন্ম যাদের ঘুম আসে না রাত্রিবেলা কোরআন তেলামত করবেন ঘুমানোর পূর্বে কিছুক্ষণ কোরআন তেলামত করবেন দেখবেন অটোমেটিকলি ঘুম চলে আসবে অন্তরে আল্লাহ শান্তি দিলে দিবে কোরআন একটা আয়াত আছে আয়াতুল কুরসি সুরাতুল বাকার একটি আয়া তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা قرآن القرآن الأمريكي في الله لا إله إلا هو الحي القيوم لا <متنجز> تأخذه سنة ولا نوم له ما في السماوات <العالم> <متنجز> وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما <متنجز> بين <في> أيديهم <العالم> وما خلفهم ওলাই হেতু না বিষয় ইম্ মিন আই রেমিহি হে ইল্লা বিমাসা অসিয়াং কোন সিং হুস মাতি ওয়ালা ওলা আয়া উদু হু হেব জোহ মা ওয়াল্লা আপনি একবার পরবেন ঘুমার পূর্বে ঘুম চলে আসবে যদি একবার পরেরবার পরে ঘুম না আসে আবার পরবেন দ্বিতীয় দেখবেন ঘুম চলে আসবে দ্বিতীয়বার যদি ঘুম চলে না আসে তৃতীয়বার পড়বেন এরকম পড়তে থাকবেন পড়তে পড়তে কখন ঘুমিয়ে যাবেন পাবেন না আয়াতুল একটি আয়াত ঘুমানোর পূর্বে যদি আপনি পাঠ করেন এই জন্য বদজিনের আসর থেকে আল্লাহ হেফাজত করবে শয়তানের ধোকা থেকে হেফাজত করবে ঘুমানোর পূর্বে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহ তাল আজাব আর গজব থেকে আপনাকে নিরাপত্তা দান করবে এই জন্য এটা অত্যন্ত পাওয়ারফুল আমি নিজে দেখেছি যখন মাঝে মাঝে কোনো টেনশিল ফিল করি টেনশন প্রত্যেকটা মানুষের টেনশন আসতে পারে ইচ্ছা কিন্তু আসে অনেকটা কিন্তু আছে প্রত্যেকের মনে দুঃখ আছে যখনই যখনই দেখবেন মনের মধ্যে দুঃখ ঘুম না টেনশন ঘুম না টেনশন যখনই আয়াতুল কুরসি পাঠ করবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন আপনি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অন্তর থেকে দুঃখ দূর করে দেবে জিকির করবেন দুরুদ বেশি বেশি পাঠ করবেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন মান সাল্লাহ আলহিয়া ওয়াহিদান সাল্লাহ আলহি আসর যে আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করে দশটি রহমত এই জন্য বেশি বেশি করেন তেল করবেন রমজান আসতেছে রমজান মাস প্রত্যেকেই নিয়ত করবেন অন্তত আমি এক খতম কোরআন পড়বো এক খতম হাফিজ যারা যারা বেশি পড়বে যারা গায়ের হাফেজ অন্তত এক খতম নিয়ত করবে অন্তত দুই খতম তিন খতম কারণ রমজান মাস সুবর্ণ সুযোগ কাজের বোঝা অনেক কম মিডল ইস্টে রমজান মাসে কাজের চাপ অনেক কমিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমাদের দেশেও রমজান মাসে অফিসিয়ালি যে কাজগুলো আছে এগুলো খুব সহজ করে দেওয়া হয় অফিসের সময়টাও খুব কমিয়ে দেওয়া হয় সরকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই জন্য রোজাদারদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বন্দীকি করতে পারে এই সুযোগ পাওয়ার পরে যদি না করি তাহলে তো আমাদের জন্য আল্লাহ তোমার ডিউটি ছিল আট ঘন্টা করে দিয়েছে চার ঘন্টা এবাদত বন্দীকির জন্য অথচ এরপর রোজা যা না এরপর তুমি দাঁড়াবি না আল্লাহ এই জন্য রমজান মাসে মাসে বেশি বেশি এবাদত বন্দুকি করার চেষ্টা করে